দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষরা যখন বাজার করতে গিয়ে ঘাম ঝরাচ্ছেন, ঠিক তখনই প্রায় অর্ধেক দামে নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজারে নিয়ে হাজির হয়েছেন রাজকুমার খেতান নামে এক ব্যবসায়ী। জাফরা শহরের সার্বজনীন কেন্দ্রীয় শিব মন্দির প্রাঙ্গণে প্রতিদিন দুপুর 12টা থেকে বিকেল 5:30টা পর্যন্ত ক্রেতারা এই বাজারে শাকসবজি সহ হরেক রকমের তরি তরকারি ক্রয় করেন। স্থানীয় হাট বাজারে শাকসবজির দামে যখন পিলেই চমকে ওঠে, ঠিক তখন ক্রেতারা স্বস্তি খুঁজে পেয়েছেন একটু সুখের বাজার নামে এই বাজারে। এখানে প্রায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে শাকসবজি। বাঁধাকপি ফুলকপি 20 টাকা পিস, প্রতি পিস লাউ 10 টাকা, প্রতি কেজি পেঁপে 10 টাকা, আলু বেগুন ও পটল 30 টাকা কেজি, কাঁচামরিচ ও টমেটো 90 টাকা কেজি, প্রতি হালি কাঁচা কলা 10 টাকা এবং মিষ্টি কুমড়া 50 টাকা পিস বিক্রি হচ্ছে। একইভাবে জয়পুর শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে ছাত্র কৃষক কর্নার নামে একটি সবজির স্টল দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। প্রতিদিন বেলা 11টা থেকে বিকেল পর্যন্ত এখানেও ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শহরের শিব মন্দির প্রাঙ্গণে ভর্তুকি মূল্যে এবং আবুল কাশেম ময়দানে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা। অর্ধেক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন গ্রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা। বাজারে আসছি আপনার তরকারি কেনার জন্য, যেহেতু সাশ্রয়ী মূল্য বাজারে 40 টাকা 50 টাকা কেজি মূল্য, এখানে 30 টাকা দাম দিয়ে পাইছি। আবার মনে করেন যে পেঁপে 10 টাকা কেজি, বাজারে 30 টাকা কেজি, অনেক আমাদের সুবিধা হয়েছে। কৃষকদের কাছ থেকে কিনে নিয়ে আসে ডাইরেক্টলি, তারপরে ওরা এখানে বিক্রি করছে। সবজিগুলো একদম টাটকা, একদম ভালো। বাজারে থেকে যে টাকাতে আমি কিনতাম তার অর্ধেক টাকাতে আমি এখানে কিনছি। আর কয়েকটা দোকান যদি এরকম হইতো ছাত্রদের পক্ষ থেকে আমরা খুবই উপকৃত হতাম। বেশি বেশি করে দোকান আরও কয়েকটা হওয়া দরকার, তাহলে এই দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে আসবে। এই ছাত্ররা যদি এই পদক্ষেপ নিতে পারে তাহলে সরকারকে সে পদক্ষেপ নিতে হবে। তার পদক্ষেপ নিতে হলে অবশ্যই সিটি গেট ভাঙতে হবে, সরকার মনিটরিং বাড়াতে হবে, তাহলে বাজার আমাদের নিয়ন্ত্রণে আসবে এবং দেশের মানুষ এতে উপকৃত হবে। দেশের বর্তমান বাজার পরিস্থিতিতে ক্রেতাদের হাতে স্বস্তির বাজারটুকু তুলে দিতে পেরে দারুণ উচ্ছ্বসিত এখানকার স্বেচ্ছাসেবীরাও। কাঁচা বাজারের যে সিন্ডিকেটটা সেটা ভাঙার জন্য আমরা সরাসরি কৃষকের থেকে তাদের চাষাবাদ পণ্য আমরা সংগ্রহ করতেছি এবং ন্যায্য মূল্যে সেটা ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের সুখের বাজার সবাই সুখ হিসাবেই নিচ্ছে, এটাই আমাদের বড় পাওয়া বলা যায়। যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটা সবাই ভালো রেসপন্স দিচ্ছে। ছাত্র কৃষক কর্নার দেওয়ার মূল উদ্দেশ্য হলো মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের কাছে সঠিক মূল্যে ন্যায্য মূল্যে পণ্য পৌঁছে দেওয়া এবং সিন্ডিকেটটাকে ভেঙে দেওয়া। আমরা এটা চলমান রাখবো যাতে হচ্ছে বাজারের সবাই যেন দামটা কমাতে পারে। ব্যতিক্রমী এসব বাজারের বিষয়ে উদ্যোক্তারা বলছেন ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে এবং নিম্ন আয়ের মানুষদের একটু স্বস্তি দিতেই এমন বাজার গড়ে তোলা হয়েছে। বাজার দর সাধারণ মানুষের হাতের নাগালে না আসা পর্যন্ত স্বস্তির এই বাজার চলমান থাকবে, আর এমন উদ্যোগকে সাধুবাদ জানান সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা। জয়পুরহাটে কাঁচামালের ঊর্ধ্বগতি বাজারের কারণে আমরা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে চলে গেছে বাজার করা। সবাই বাজারে যায়, কষ্ট পায়, তো আমরা সেই কষ্টের প্রয়াস একটু মেটাতে আমরা এই বাজারের নাম দিছি একটু সুখের বাজার, স্বস্তির বাজার। এই বাজারে আপনারা সবসময় নিত্য প্রয়োজনীয় দাম পাবেন একদম কম। ছাত্র কৃষক কর্নার আমরা শুরু করেছি গত 4 দিন হচ্ছে, এর মাঝে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সিন্ডিকেট ভেঙে ন্যায্য মূল্যে কৃষকদের থেকে পণ্য ক্রয় করে সেই পণ্য ভোক্তাদের কাছে সরাসরি পৌঁছে দেওয়া। এখানে আমাদের লভ্যাংশ রেখে আমরা বিক্রি করছি, তারপরেও বাজার দরে আমরা একটা হিউজ একটা আমরা তফাত রাখতে পারছি। বর্তমান এই পরিস্থিতিতে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিতে ছাত্র কৃষক যে উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগকে আমরা আসলে সাধুবাদ জানাই। বাজারের যে প্রতিটি কাঁচা বাজারের যে অবস্থা, সেখান থেকে প্রায় 10 থেকে 15 টাকা কেজি প্রতি তারা এখানে কম নিচ্ছে। এই ক্ষেত্রে কৃষক যেমন বাঁচছে, সাধারণ ভোক্তারাও এখান থেকে লাভবান হচ্ছে। উদ্যোক্তাদের দেওয়া তথ্য মতে জাফরার জেলা শহরের সার্বজনীন কেন্দ্রের শিব মন্দির প্রাঙ্গণে পরিচালিত একটু সুখের বাজারে প্রতিদিন গড়ে 1 লাখ থেকে 1.5 লাখ টাকার সবজি বিক্রি হচ্ছে। এতে 30-50% ভর্তুকি দেওয়া হচ্ছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।